আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো যে বিমলদা। তা হবে না, সময়টা যে আষাঢ় মাস, এখন বৃষ্টি হবে না তো কখন হবে? ঠিকই বলেছ, তবে আমার না এই বৃষ্টির দিনগুলো একদমই ভালো লাগে না। সবসময় কেমন যেন গা ছমছম করে। কেন গা ছমছম করে কেন? আরে এই বৃষ্টি হচ্ছে পৃথিবীর অপরূপ সৃষ্টি। এই বৃষ্টির সময় গ্রামের রূপটাই যেন পাল্টে যায়। সারাদিন টিপ টিপ করে বৃষ্টি, মাঠ ঘাট জলে থই থই, একেবারে রোমাঞ্চকর ব্যাপার। আর বৃষ্টি যদি হয় সন্ধ্যার পর, তাহলে তার দেখতেই নেই। এই ঝমঝম করে বৃষ্টি আর এই চায়ের দোকানে বসে এক কাপ চা হাতে আড্ডা, ব্যাস একদম রোমাঞ্চকর অনুভূতি, কি বলিস? রোমাঞ্চ না ছাই, এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে বাড়ি যাবে বলতো, সেটা ভাবো আগে। আরে সে আবার ভাবার কি আছে, এই তো সবে সন্ধ্যা, সে বৃষ্টি ঠিক থেমে যাবে। সন্ধ্যা? সন্ধ্যা আবার কাল হবে। আরে ওসব বাদ দে, আমাকে একটা কথা বলতো, তুই এই ঝড় বৃষ্টির দিন একদম পছন্দ করিস না কেন? আর একটু আগে বললি তোর নাকি এই বৃষ্টির দিনগুলোতে গা ছমছম করে, তার কারণটা জানতে পারি কি? পছন্দ করি না কি আর এমনি এমনি, এর পেছনে একটা কারণ আছে। তাই তো আমি এই বৃষ্টির দিনে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোই না, আজ তুমি জ্বর করলে বলেই তো চলে এলাম। আরে কারণটা তো বল, এই বৃষ্টিকে তোর ভয় কিসের? আচ্ছা ঠিক আছে বিমলদা, তোমাকে সব কিছু খুলেই বলছি। এরকমই একটি বৃষ্টির রাতে আমার সাথে একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা? সেটাই বলছি, ঘটনাটি ঘটেছিল আজ থেকে দু বছর আগে, সেই যেবার বৃষ্টির জন্য বন্যা হলো সেইবার। সেই দিনও ঠিক এরমভাবেই ঝড় বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে বন্যার জল। বন্যার জল একেবারে আমার ঘরের উঠোনে উঠে গিয়েছিল। আমি বাড়িতে একা ছিলাম, হঠাৎ দেখতে পেলাম কিছু একটা বন্যার জলে ভাসতে ভাসতে আমার বাড়ির উঠোনের একেবারে কাছে এসে পড়েছে। আমি সেটাকে ভালো করে দেখব বলে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের বাইরে এসে দেখলাম কি দেখলি? কথাটা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। আরে কি দেখলি সেটা তো বল। দেখলাম একটা পচা গলা মৃতদেহ একটা কাঠের ভেলাই করে ভেসে রয়েছে। এখন তুমি বলো এটা ভৌতিক ব্যাপার নয়? এই ঝড় বৃষ্টির রাতে ওই পচা গলা মৃতদেহটা এলো কোথা থেকে? চিন্তার বিষয় হতে পারে, পাশের গ্রামের কেউ মারা গিয়েছিল, চারিদিকে ওরকম বন্যা হওয়ায় মৃতদেহ আগুনে পোড়াতে পারেনি, তাই ভেলাই করে ভাসিয়ে দিয়েছে। কিন্তু তাই যদি হবে তাহলে মৃতদেহটি ওরকম পচে গেল কি করে? বৃষ্টির কারণে কি একটা মরা মানুষের দেহ ওরকম ভাবে পচে যায়? এটাও ঠিক, ব্যাপারটা সত্যি সত্যি ভৌতিক। আচ্ছা তারপর কি হলো বল? তারপর আর তেমন কিছু হয়নি, ভয়ে আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা জানলা সব বন্ধ করে দিই। সেই রাতে আর ঘরের বাইরে বেরোয়নি। তার পরের দিন সকালে উঠে বাইরে এসে দেখি কোথাও কিচ্ছু নেই। সত্যি গা ছমছমে ব্যাপার। এমন সময় একটা বাস এসে দাঁড়ালো চায়ের দোকানের সামনে। বাস থেকে একটা লোক নামলো। দাদা
এক কাপ চা দিন তো। হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি, বসো না। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমি ওই বাইরের বেঞ্চে বসছি। আচ্ছা ঠিক আছে বাবু। এই বিমলদা, উনি কে বলতো? ওনাকে তো আগে কখনো আমাদের গ্রামের মধ্যে দেখিনি। আমিও প্রথমবার দেখলাম, মনে হয় শহর থেকে আসছে। দোকানদার চা দিয়ে গেল। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, এই যে দাদা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোথায় বাড়ি আপনার? আগে আমার বাড়ি এখানে না, ওই পাশের প্রতাপপুর গ্রামে। আজ বছর পাঁচেক পর বাড়ি ফিরছি। ও বুঝলাম, কোথায় থাকেন আপনি? আমি কাজের জন্য শহরে থাকি, না হলে কি এই সুন্দর গ্রাম ছেড়ে কেউ শহরে পড়ে থাকতে চায়? আমার গ্রামের জীবন খুব ভালো লাগে, বিশেষ করে গ্রামের এই বর্ষাকাল। জানেন তো, এই বর্ষাকালে আমার একদমই বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না। সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হবে, আর ছাতা নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে সেই বৃষ্টি উপভোগ করতে ইচ্ছে করে। একদম ঠিক বলেছেন। নমস্কার, আমি বিমল রায়, এই গ্রামেই থাকি। আমারও বর্ষাকাল খুব ভালো লাগে, কিন্তু এই যে দেখছেন, ওর বর্ষাকাল একদমই ভালো লাগে না। ও আসলে কি বলুন তো, আমাদের বর্ষাকাল ভালো লাগে, আর ওর হয়তো গরমকাল। ভালো লাগা তো নিজস্ব ব্যাপার, যার যেরকম আর কি। আরে না দাদা, তেমন কোনো ব্যাপার নয়। আচ্ছা দাদা, কটা বাজে বলুন তো? দাঁড়ান দেখছি, না বেশি রাত হয়নি, সবে মাত্র রাত 9টা। কি, রাত 9টা বেজে গেছে আর আপনি বলছেন বেশি রাত হয়নি? আরে আপনি শহরে থাকেন, কিন্তু গ্রামের পথে 9টা মানে গভীর রাত। দেখছেন না আশপাশটা কেমন নির্জন হয়ে গেছে, একটা লোকেরও দেখা পাওয়া যাচ্ছে না। আপনি আর বেশি দেরি করবেন না, বৃষ্টি পুরোপুরি থামবে না, আপনি ছাতা নিয়ে বেরিয়ে পড়ুন। আপনারা বাড়ি যাবেন না? আরে আমাদের বাড়ি তো সামনেই, তাছাড়া আমরাও ছাতা এনেছি, আমরা ঠিক চলে যাব, আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, একটা রিক্সা পেলে ভালো হতো। রিক্সা কোথায় পাবো বলতে পারেন? এখানে তো আশেপাশে কোনো রিক্সা দেখছি না। এত রাতে রিক্সা পাবেন নাকি সন্দেহজনক। তবে রিক্সা পেতে হলে আপনাকে এই রাস্তা দিয়ে সোজা 10 মিনিট হাঁটতে হবে, তারপর মোড়ের মাথায় রিক্সা পেয়ে যাবেন। কিন্তু 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 কি, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তার উপর আবার ঝড় বৃষ্টির রাত, এত রাতে কি আর রিক্সা পাবেন? আর তাছাড়া কোনো রিক্সাওয়ালাই রাতের বেলা ওই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যেতে চায় না। জানেনই তো, ওই রাস্তা দিয়ে আপনাদের গ্রামে যাওয়ার পথে একটা মহা শ্মশান পড়ে, আর ওই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই বিপদের মধ্যে পড়েছেন। বিপদের মধ্যে পড়েছে মানে কীরকম বিপদ? আরে সেসব কথা পড়ে একদিন বলবো, এখন এখন আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, রিক্সা পেলেও পেয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, চপ বেগুনি কিছু আছে? তাহলে প্যাক করে দিন। আর আপনার কত টাকা হলো বলুন। খাবারপত্র সব সুটকেসে ভরে নিয়ে দোকানের দাম মিটিয়ে দিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একটা ছাতা নিয়ে আমি হেঁটে চলেছি। আজ 5 বছর পর গ্রামে ফিরেছি, কিন্তু থাকবো মোটে 3 দিন, তাই জামা কাপড় বেশি কিছু আনিনি। রাস্তাঘাট সব বদলে গেছে, এই শুনশান ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমি একা হেঁটে চলেছি, আশেপাশে একটা জনমানব নেই। মোটামুটি মিনিট পাঁচেক পার হয়ে গেছে, এই শুনশান রাস্তার মধ্য দিয়ে আমি একা হেঁটে চলেছি।
এমন সময় আমি অনুভব করলাম কেউ একজন আমার পিছন পিছন হেঁটে আসছে। আশেপাশের বাতাস একটা ভোটকা গন্ধে ভরা, কি ভয়ানক দুর্গন্ধ! আমি আর সহ্য করতে পারলাম না, আমি পিছনের দিকে ঘুরলাম। কে? কারো কোনো সাড়া পেলাম না, কেউ কোথাও নেই, রাস্তা একদম ফাঁকা। কিন্তু আমি তো কষ্ট অনুভব করলাম যে কেউ একজন আমার পিছন পিছন আসছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি সে কোনো মানুষ নয়? সে কি তবে? আমি আমার পিছনে ঘুরে দ্রুত পথ চলতে লাগলাম। ভয়ে আমার পা অবশ হয়ে আসছে, কিন্তু আমি থামলাম না। তখন বৃষ্টি প্রায় থেমে গেছে। হঠাৎ দূরে একটা রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। আমি আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে তার কাছে গেলাম। এই যে দাদা, প্রতাপপুর যাবেন? না বলবেন না, এই ঝড় বৃষ্টির রাতে খুব বিপদের মধ্যে পড়েছি, দয়া করে আমাকে নিয়ে চলুন। ঠিক আছে, উঠে আসুন।